আল্লাহ ওনাদের কবরকে বেহেশতের বাগান হিসেবে কবুল করিয়া নাও। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পলাশবাড়ী স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং উপজেলা টাউন হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম মুকসিদ চৌধুরী বিদ্যুৎ। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন, সাবেক সভাপতি আবু বকর প্রধান, সহসভাপতি সাইফুল রহমান চৌধুরী তোতা, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা প্রমুখ। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা। রিপোর্ট করেছেন গাইবান্ধা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম সেলিম, NN TV।